সমন্বিত মশক ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকালে মিরপুর এলাকায় মশক নিধন অভিযানে গিয়ে সব কথা বলেন তিনি তিনি বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র কাউন্সিলরদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে সামাজিক আন্দোলন ছাড়া শুধু একা মেয়র বা কাউন্সিলরদের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় এ সময় নগরবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি এডিস মশার বংশ রোধে নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন তিনি এ সময় কোনো বাসায় পানি জমা না থাকায় তাদের পুরস্কৃত করেন মেয়র জানান ডেঙ্গু নিয়ে জনগণের মধ্যে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় ব্যবসা সামগ্রীও জব্দ করেন মেয়র আমরা সকলে মিলে আমাদের যার যার বাসা বাড়িগুলো পরিষ্কার করে ফেলি আমি এখনো বলতে চাই সকলকে যে বাসাবাড়ি অফিস আদালত বহুতলা ভবন একতলা ভবন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি অফিস আদালত পরিষ্কার করতে হবে এটা বিকল্প নাই।। ডেঙ্গু নিধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাজধানীতে মানববন্ধন হয়েছে সকালে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করা হয় এ সময় বক্তারা দাবি করেন ডেঙ্গু মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের মেয়র ব্যর্থ তাদের অজ্ঞতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলেও অভিযোগ করেন বক্তারা দ্রুত ডেঙ্গু নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় একই সঙ্গে নগরবাসীকেও আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে